আল্লাহু আকবার বিটিএস মিডিয়া প্রেজেন্স আল্লাহু আকবার ও সোনা মানিকেরা ও নজওয়ানা গান যুবকেরা ছেলেরা বাচ্চারা বাহুরেরা ভালো করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো আমার আপনার নবীর আব্বার নাম আবুল আব্দুল্লাহ আল্লাহর নবীর আব্বার নাম আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ বিবাহের আগে তিনি একদিন জঙ্গলের ভিতরে বেড়াতে চলে গেল ও আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করে হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহর কাছে এসে ঘিরে ধরে বললেন হে আব্দুল্লাহ তুমি জঙ্গলের ভিতরে একা একা কি করো আব্দুল্লাহ বললে ভালো লাগে না তাই ঘুরতে এলাম বেঈমানেরা আব্দুল্লাহকে ধরে এত মার সেদিন মেরেছিল আব্দুল্লাহর চেহারা ফেটে রক্ত ঝরতে লাগে কিন্তু না না আব্দুল্লাহ যখন মারে হঠাৎ করে আব্দুল্লাহ জোহরি ওই জঙ্গলের ভিতর দিয়ে কোথাও একটা জায়গাতে যায় আব্দুল্লাহ জোহরি দেখতে পায় সাদা শ্বেত মানুষের একা বলে চারিদিকটা ফাঁকা বলে মারে কিন্তু না আমি যে একা যাবো কি করে যাব ওরা তো দশজন রয়েছে ওরা আমাকে আঘাত করবে আমি ওদের আঘাত আমি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না ও সোনা মানিকেরা আব্দুল্লাহ জোহরি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে আমি কি বাচ্চাটা বাঁচাতে পারবো না আমি কি ছেলেটার কাছে গিয়ে সাহায্য করতে পারবো না হঠাৎ আব্দুল্লাহ জোহরি দেখতে পায় আসমান থেকে আমার আল্লাহ দশজন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ওই দশজন বেঈমানকে মেরে আব্দুল্লাহ হাতখানা ধরে আল্লাহ বাড়ির সারা রাস্তায় দূরে দিয়ে বললে হে আব্দুল্লাহ বাড়িতে চলে যা আর তোমাকে কেউ আঘাত করবে না ও পাইকার মানুষেরা আমি আপনাদের কাছে জানতে চাই একটু কি আমাকে বুঝিয়ে বলবেন আপনি কোথাও কোনো বিপদে পড়লে পরে আল্লাহ ফারিস্তা তো দূরের কথা আপনার নিজের ভাইও আপনাকে সাহায্য করতে ছোটে কিনা আব্দুল্লাহকে মানছে আল্লাহর ফারিস্তা নেমে এলো যে আব্দুল্লাহ সাদা সিদে মানুষ বলে আব্দুল্লাহকে মারবে আর আব্দুল্লাহ জোহরি ভাবছে আমি তো একা আমি কি করে ওকে রক্ষা করব এটাও তো সম্ভব নয় আব্দুল্লাহ জোহরি দাঁড়িয়ে আছে হঠাৎ আল্লাহর ফারিস্তারা তারা নেমে এসে আব্দুল্লাহকে ছাড়িয়ে নিল দশজন বেঈমানকে মেরে সরিয়ে দিল আব্দুল্লাহ জোহরি গুটি 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 পায়ে বাড়িতে ফিরে যায় আব্দুল্লাহ জোহরি বাড়িতে ফিরে গিয়ে বললেন আবিদা রান্নাকে দেখে বললেন ও ফেরানে বিবি আবি ও ফেরানে বিবি আমাদের করি যা টুকরি মেয়ে আবিদা বড় হয়ে গেছে শেয়ারা হয়ে গেছে আবিদার বিবাহ দিতে হবে ও ফেরানে বিবি আমি আবিদার জন্য একটা ছেলে দেখেছি কিন্তু না 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 আমি ওই ছেলের পরিচয় জানি না ওই ছেলেটার নাম আমি জানি না তবে ছেলেটার চেহারার দিকে তাকিয়ে আমার মনে দৃঢ় বিশ্বাস ওই বেটাটা মদিনার বা মক্কার মানুষ হবে ওই বেটাটা মক্কারই ছেলে হবে তবে আমি না রান্না আমি মক্কার জমিনে আমার একটা বন্ধু রয়েছে আমার এই বন্ধুর কাছে গিয়ে আমি যদি ছেলেটা সন্ধান করি পেয়ে যাব ও আমি না রান্না যা আমাদের মেয়ের সঙ্গে যদি ওই ছেলেটা বিয়ে হয় অতি সুন্দর মানিয়ে যাবে ও
জামাইয়ের দিকে তাকালে চোখ সরাতে মন চাইবে না। আমি রব্বকে বললেন রব্ব বাবা প্রাণের সবই তোমার যে বন্ধুটা রয়েছে ওই বন্ধুর কাছে গিয়ে ওই বাচ্চাদের সন্তানটা নিয়ে এসো। আব্দুর রহাব জোহরি গুটি 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 পায়ে আব্দুর রহাব জোহরি খালাই কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে সে হাজির হয়ে গেলে। আব্দুল মুত্তালিবের সঙ্গে শিশুবেলার বন্ধু আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব তুই মক্কার একটা ছেলে গতকাল চঙ্করে মার খেয়েছে কিন্তু নাদা ছেলেটার আদর্শ দেখে আমি পাগল হয়ে গেলাম। বেটাকে মারে কিন্তু বেটা একটা বার রুখে দাঁড়ালো না গো। ও আব্দুল মুত্তালিব ওই ছেলেটাকে আমি খোঁজার চিন্তা নিয়ে মক্কায় চলে এলাম। যদি ওই বেটাটার পায় আমি আবার খলিজার টুকরি মেয়ে আবিনার সঙ্গে বিয়ে দেব। আব্দুল মুত্তালিব বললে বেটাটার নাম কি তুমি জানো? বললো না বেটার নাম আমি জানি না। বেটার বাড়ি কোথায় সেটা কি বলতে পারো? বললো না 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 আমি বেটার বাড়িও তো বলতে পারো। আব্দুল মুত্তালিব ওই সময় বললে, হে আব্দুল রহাব জোহরি তোর মেয়ে তো বড় হয়ে গেছে, আমার বেটা আবদুল্লাহ তিনিও তো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, আমি আব্দুল্লাহর জন্য একটা মেয়ে খুঁজতেছি। হে আব্দুল রহাব জোহরি একবার আমার ছেলেকে দেখো না গো, আমার ছেলের সঙ্গে যদি তোমার মেয়ের বিয়ে দিলে হয় তাহলে তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। আব্দুল রহাব জোহরি বললে, হে আব্দুল মুত্তালিব জলদি করে তোমার তোমার বেটাটাকে ডাকো না গো। আব্দুল রহাব জোহরি যেই না বললে আব্দুল মুত্তালিব বাড়িতে সংবাদ পাঠিয়ে দিল। বাড়িতে সংবাদ পাঠিয়ে বললে, হে আব্দুল্লাহ কাবা শরীফের চত্বরে মেহমান সে দাঁড়িয়ে আছে, তোমার আব্বা তোমাকে যেতে বলেছে গো। আব্দুল্লাহ জলদি করে কাবার চত্বরে চলে যাও। আব্দুল্লাহ কাবার চত্বরের দিকে যখন এগিয়ে যায় ও সোনা মানিকে রাখা আব্দুল রহাব জোহরি ঘরের ভিতর থেকে দেখতে পায়, এ তো সেই বেটা যে বেটা সুন্দরে আমি মক্কায় চলে এলা, এ তো সেই বেটা আমি এই বেটার সন্ধানে আমি তো মক্কায় চলে এলাম। আব্দুল মুত্তালিবকে বললে, হে আব্দুল মুত্তালিব আমার মেয়ের সঙ্গে তোমার ছেলে বিয়ে দেব, জলদি করে ঠিক করো। আব্দুল মুত্তালিব বললে, হে আব্দুল রহাব জোহরি তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি ফিরে যাও, আমি রজব মাসের পয়লা তারিখে আমি তোমার বাড়িতে যাব, তবে খবরদার খবরদার কাউকে যেন জানাবে না, আবার মোতাবেলে আমাদের বাড়িতে আসবে। যেন কাউকে বলবে না যে কাবার মোতাবেলে আব্দুল রহাব জোহরির বাড়িতে আসবে। কথাটা বলার পরে আব্দুল রহাব জোহরি বাড়িতে চলে গেল। আচ্ছা, পাইকার ডাঙায় যদি প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি এখন আসে যে যে বিদায় নিয়ে চলে গেছে, এখন ধরে নিলাম সে এই গ্রামে আসবে, আচ্ছা লোক দেখার হবে না হবে না? যদি এ জমানার বর্তমানের প্রধানমন্ত্রী আসে তার চেয়ে আরো নরেন্দ্র মোদী আসলে জায়গা দিতে পারবে? পারবে না। কাবার মোতাবাল্লি মানে কাবার বাদশাহ। আব্দুল মুত্তালিব যাবে আব্দুল রহাব জোহরির বাড়িতে, এই খবর কি চেপে থাকবে? সংবাদ হয়ে গেল রজব মাসের পয়লা তারিখে
আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে আব্দুল মুত্তালিব আসবে, কাবা শরীফের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব যখন আসছে, গোটা গ্রামের মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে বাহাবাহা দিচ্ছে, সেলুট জানাচ্ছে। আব্দুল মুত্তালিব কোথাও না দাঁড়িয়ে সিধা আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে চলে গেল, গিয়ে বললেন, হে আব্দুল ওয়াহাব জোহরি, দরজাটা খুলো, মাইক ম্যান কোথায়, একটু দেখা করো না ভাই। হ্যাঁ, আব্দুল ওয়াহাব জোহরির দরজার কাছে দাঁড়িয়ে জি আব্দুল ওয়াহাব জোহরিকে বললে, হে আব্দুল ওয়াহাব জোহরি, সময় আমার শেষ, তাড়াতাড়ি ফিরে যেতে হবে কাবা শরীফে, তবে আমাকে তাড়াতাড়ি তোমার মেয়েটা দেখিয়ে দাও না। সোনা মানি কে না, আব্দুল ওয়াহাব জোহরি বললে, হে আব্দুল মুত্তালিব, একটু কানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। আব্দুল মুত্তালিব বললে, ও সোনা মানি কে না, আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিব কে জানিয়ে বললে, হে আব্দুল মুত্তালিব, একটু কানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। ওইদিকে দিও না, ওই দিকটা দাও না, আটকে দাও। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, হে আব্দুল মুত্তালিব, একটুখানি দাঁড়িয়ে যাও, এখনই আমার মেয়ে আসবে। তিনি বড় লজ্জাবতী, আমি না সহজে আপনার সঙ্গে দেখা করবে না। তা বলল, কি হবে তাহলে? তা বলল, আমি না কোন একটা নাস্তা নিয়ে আপনার সামনে আসবে, আপনি একটু দেখে নেবেন। এবার আজকাল মেয়েদের দেখাশোনার সময় এদের কি বিরাট লজ্জা লাগে না? মা লোক সমাজে লজ্জা দেখাতে হয় তাই দেখায়, যে মাধ্যমিক পাস করে উপরে গেছে তার লজ্জা ভেঙে গেছে। লোকে লোক সমাজে লজ্জা না করলে লোকে খারাপ বলবে তাই দেখাচ্ছে। আর আমি না ছিল সত্যি লজ্জাবতী, যে আমি নাকে আব্দুল মুত্তালিব ডাকলেন, তার বাপ বয়সের মানুষ একজনই গেলেন আমি নাকে দেখতে। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, হে আব্দুল মুত্তালিব, আমার আমিনা অত সহজে আসবে না, তুমি যেহেতু তার চাচা সম্পর্ক, তাই তোমার সামনে আসবে, সে একটা নাস্তা নিয়ে আসবে, তুমি দেখে নেবে আমিনাকে, তানো চোখ আমিনাকে দেখা হবে না। সোনা মানি কেনা, আব্দুল মুত্তালিব বললে, ও আব্দুল ওয়াহাব জোহরি, তোমার মেয়েকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে বলো, আমি জলদি করে কাবায় ফিরে যাব। আব্দুল ওয়াহাব জোহরি বললে, হে আব্দুল মুত্তালিব, যতক্ষণ আমার খলিজা ঘাটুকুরি মেয়ে আমিনা যতক্ষণ নাস্তা না নিয়ে আসে, আমি আমিনা শিশুবেলার একটা গল্প তোমাকে শোনাই। আব্দুল মুত্তালিব বললেন, কি গল্প বলো না গো। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, হে আব্দুল মুত্তালিব, আমার খলিজা টুকরি যখন শিশু ছিল, আমার মেয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে দেখা যায় রাস্তার ধারে একটা হার, অথবা কোনো কেতাব এসেছে না সোনার পয়সা, আবার কোনো কেতাব এসেছে তার একটা চেন ছিল, লকেট ছিল, চেন ছিল, ওই চেনটা আবিরা নিজে হাতে পেয়ে যায়, আমিনা হাতটাকে তুলে দিয়ে নিজে তার বাড়ি ফিরে গেল। ও সোনা মানিকেরা, আমিনা বাড়িতে যাওয়ার পরে আম্মা আমিনাকে বললেন, ও গো মা আমিনা, এ হাতটা কার হাত, কোথা থেকে নিয়ে এসেছ? আমিনা জানিয়ে দিয়ে বললেন, আম্মা যা, এই হাতটা রাস্তায় পড়েছিল তাই আমি কুড়িয়ে নিয়ে এসেছি। আম্মা এত বোকা বকি করলে? আমিনাকে বললে, কে আর
খবরদার খবরদার, পড়ে থাকা মাল কুড়িয়ে বাড়িতে আনবে না, পড়ে থাকা মাল তোমার জন্য হক নয়। তবু আবিদা তুমি হারখানা নিয়ে রাস্তার যে জায়গাতে তুমি তুলছো ওই জায়গাতে গিয়ে আবার দাঁড়িয়ে যাও। আবিদা ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেল, আম্মা জান জানিয়ে দিলেন মা আবিদা যতক্ষণ নেই হারের মালিককে না পাওয়া যায় ততক্ষণ তুমি যেন আবার ঘরে ফিরবে না। কি বললেন? হারের মালিক যতক্ষণ হার না পায় ততক্ষণ যেন তুমি আমার ঘরে ফিরবে না। কেদারে লেখা আছে একদিন হয়ে যায় আমিনা বাড়িতে ফেরে না, দুই দিন হয়ে যায় আমিনা বাড়িতে ফেরে না, একদিন দুদিন যেতে যেতে সাত দিনের মাথায় একজন বৃদ্ধা মানুষ রাস্তায় খোঁজাখুঁজি করছেন কিছু একটা। আমিনা গিয়ে বললেন চাচা জান আপনার কি কিছু হারিয়ে গেছে? আমিনা বললেন চাচা জান ও চাচা জান আপনার কি কিছু হারিয়ে গেছে? চাচা জান বললেন মা ও কলিজার টুকরি মা আমার একটা সোনার চেন হারিয়ে গেছে। আমিনা বললেন ও চাচা জান আপনার হার আপনি বর্ণনা যদি ঠিকঠাক দেন আমি আপনার হার আপনার হাতে তুলে দেব। চাচা জান জবাবে বললেন মা ও মা আমিনা আমার হারে একটা লকেট রয়েছে, ওই লকেটের এক পিঠে আল্লাহ অপর দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে বলার। ও সোনা মানিকিনা আমিনা দেখলেন হাত তো সঠিক হাত, চাচা জানের হাত কানা ধরে বললে ও চাচা জান আপনার হার আর আপনাকে খুঁজতে হবে না, আপনি জলদি করে বাড়ি চলো। ও চাচাদারি করবার আপনার কাছে তুলে দিয়ে তবে আপনি হারটাকে নিয়ে বাড়িতে চলে যাবেন। আচ্ছা আমি এখন বাড়ি যাওয়ার পথে মোবাইলটা এই পাইকার ডাঙা ছেড়ে গিয়ে গাছার কোন একটা বাজারে পড়ে গেছে, এবং যে পেয়েছে মোটামুটি ভদ্র বদমাইশ বলি ফোনে সুইচটা অফ করেনি। এখন আমি ফোন করেছি, ফোন করার পরে বললাম ভাই আমার মোবাইলটা হারিয়ে গেছে কোথায় আছে একটু বলবেন? বলছে আমার কাছে আছে, বিনিময় ৫০০টা টাকা দিতে হবে তবে আপনার মোবাইল আপনাকে ফিরিয়ে দেবে। ও ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমিনার গর্ভে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে না তা আমার আপনার ঘরে নেবে? আমিনা বলল হার পেয়েছি চাচা আপনাকে ফিরিয়ে দেব, বিনিময় আমার বাড়িতে আপনি দুপুরে দুটো খানা খেতে হবে, কষ্ট করে যে খোঁজাখুঁজি করেছেন আপনার এই কষ্ট আপনি বিশ্রাম করে দুটো খানা খেয়ে তবে আপনার মালটাকে নিয়ে আপনি চলে যাবেন, আর আমরা কিছু পেলে পরে বিনিময় কিছু নিয়ে তবে মাল ফেরত দেই। আমাদের ঘরে ভালো বাচ্চার আশা কি করে করা যায়? আমি যখন আসছি ছেলে আর মেয়ের যা ভিড়। আচ্ছা এরা কি মরবে না জীবনে? হ্যাঁ এরা কি জীবনে বাচ্চার মা হবে না? কেন এ খারাপ জান এলো বড় দেশে, এ কেন এ খারাপ জান এলো বড় দেশে, আর থাকিতে চাই না নারী নারীর বেশে, এ মোটা কাপড় এনে দিলে পরিতে না চায় বলে মিহি শাড়ি কই চোখ যে রাঙাই। ঠিক না ভুল? কেউ যদি একটু ভালো কাপড় এনে দেয় যাতে শরীর না দেখা যায়,
আচ্ছা ওই কাপড় এনে দেওয়ার পরে বোর কাছে যদি দেয় বলে মিনসে যে দোকানে লাইলে সেই দোকান ফিরিয়ে দেছো, আমার শাড়ি তোমার কেডা দিত বলে, হ্যাঁ শাড়ি কেডা দিবি বলেছে, ওই শাড়িটা যদি ও আবার কিনতে যেত বাজারে, যদি ওই মহিলা নিজে কিনতে যেত শাড়ি একবার ডিসপুট হতো না, কেন ও যা শাড়ি নিয়ে আসবে ও শাড়ি পরলে স্বামীর রাগ হবে। এ অভিমানে স্বামীর সনে বলে না কো কথা, কাজ কর্ম ছেড়ে সদা করে তার মাথা, এ পরদা করে না এরা যেতা সে তা যায়, আপন রূপের চটা সবারই দেখাই, ঠিক না ভুল। আজ মিলাদ হচ্ছে, নবী দিবস হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে, আচ্ছা এটা খারাপ না ওই মেলায় যা হচ্ছে ওইটা খারাপ? ওটা খারাপ জানা সত্ত্বেও আপনার বাচ্চাগুলো কেন আপনি ভালো করেননি? এই জলসা শুনে কোনো লাভ আছে? হ্যাঁ কোনো ফায়দা আছে? যদি বাচ্চাগুলোকে নিজে কন্ট্রোল না করতে পারে ভালো কাজে গিয়ে কোনো লাভ নেই, ফায়দা হয়। এ পরদা করে না এরা যেতা সেতা যায়, আপন রূপেরই রূপেরই ছোটা দেখায়ার মতো এরা সেদিকে তাকায়। যদি মেয়েরা নিজেদের সতীত্ব নিজেরা বজায় না রাখে তাহলে নিজেরাই পথভ্রষ্ট হবে, নিজেদের ভাই এবং নিজেদের বেটা নিজেদের বাপ এদেরকেও জাহান্নামে নিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করবে। এ কপালে বড় ফোঁটা মুখেতে আফসান, উল্কি মেরে বেড়াই নারী ডাকে জাহান্নাম, এসলো কিনি মাতন খোলা সদা গাই মাকে রে, আর সাজ গজ করে নারী কলসে নাই কাকে, এ আলিতে গেল পানি ফেরে না সে আহার, রাস্তাঘাটে ছড়াই তাহার রূপেরই বাহার, ঠিক না ভুল। আচ্ছা কালো মেয়ে না কুস্কার মেয়ে বর্তমান সময় চেনা যায় বাবু? এ কালো মেয়ে না পুষ্কার মেয়ে রাস্তায় চেনা যাবে না, বাড়ি এসে দেখলি ভালো চেনা যাবে। যদি এই হয় সমাজ তাহলে কোথায় যাবে? এ আনিতে গেল পানি ফেরে না সে আহার, রাস্তাঘাটে ছড়াই তাহার রূপেরই বাহার, গেরামের যুবক দল আর চোখে চাই, আর বেহায়ার মতো এরা সেদিকে তাকাই, ও বাবা মা বোন হও সাবধান, তাবতের কঠিন দিনে দেবে জাহান্নাম। তাহলে আমিনার গুণের কারণে আমিনার গর্বে ভালো বাচ্চার আশা করেছিল। আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল ওহাব জোহরি এই গল্পটা শোনালেন যে আমার বাচ্চা একটা হার পেয়ে সাত দিন রাস্তার ধারে দাঁড়িয়েছিল যাতে সে হারের মালিককে যতক্ষণ না খুঁজে পাওয়া যায়, আমার বাচ্চা কোনো খানায় মুখ দেয়নি খায়নি, আজকেরে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে যদি কারণ আম বাগান থেকে একটা আম খসে পড়ে থাকে, আচ্ছা বাবু তুলে বাড়ি লে যাবে না যাবে না লে যাবে না? ও তো পরের গাছে না, তুমি নামাজ পড়লে তো এক্ষুনি কেন আমটা কুড়িয়ে বাড়ি নিয়ে যাবে বাবা? আব্দুল আহাম যখনই বললেন হে আব্দুল মুত্তালিব আমার খলিজার টুকনি মেয়ে আবিদা এখনই রাস্তা দিয়ে তোমার কাছে হাজির হবে, আবিদা রাস্তা দিয়ে যেই আব্দুল মুত্তালিবের কাছে এলো, আব্দুল মুত্তালিব আবিদাকে দেখে বললেন
আগামী সপ্তাহে বৃহস্পতিবারের দিনে তুমি তোমার পরিজাত করিবে আবিরকে নিয়ে কাবা শরীফের চত্বরে চলে এসো। আমি ওই কাবার চত্বরে আমার বেটা আব্দুল্লাহ আর তোমার পরিজাত করিবে আবিরাব এদেরকে বিয়ে দিয়ে দেব, এরা সংসার জীবন যাপন করবে। আব্দুর রহমান জোহরী রাজি হয়ে গেল বৃহস্পতিবারের দিনে আব্দুল মুত্তালিবের কাবাতে ফিরে যায়। আব্দুর রহমান জোহরীর বাচ্চা আমিনা আব্দুর রহমান জোহরী সঙ্গে করে নিয়ে কাবা শরীফে গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে বললে, হে আব্দুল মুত্তালিব আমি আবার পরিজা টুকরি মে আবিদাকে দিয়ে চলে এলাম। আব্দুল্লাহকে ডাক করো ও সোনা বাড়ি খেলা। আব্দুল্লাহকে ডাকা হলো, দুজনা বিবাহ দেওয়া হলো, বাসরঘরে চলে গেল সোনা বাণীকেরা। আজ আমার আপনার ঘরে বাসন ঘর তো বাসন ঘরই হয়। আবিদার আব্দুল্লাহ তারা দুজনা রাত্রের ঘরে ভিতরে গিয়ে নিজেদের জীবনটাকে সরিয়ে নেয়। আমাদের জীবনটা কি করে চলবে, আমাদের জীবনটা কি করে চালাবো, কোন পথে চললে মালিক খুশি হবে। আবিদার আব্দুল্লাহ প্রথম তারা প্রথম রাতে তারা বলবে বলবে পর করে ফেলল। আবিনা বেরিয়ে এলো, আব্দুল্লাহ বেরিয়ে এলো, আব্দুল্লাহ দ্বিতীয় রাতে আমিনাকে বললে, হে আবিনা আমি তো বেকার ছেলে, আমার সংসার বড় হয়ে গেছে, আমি যদি কোনো আয় রোজগার না করি আমি আবার সংসারটা কি করে চালাবো গো। আবিনা বললে, গো আমার প্রাণের স্বামী আপনার ভালোবাসা পেলে আমি খুশি থাকব, কিন্তু এমন কষ্টের কাজ তুমি করো না আমি আবিনা সেটা সহ্য করতে পারবো না। জোরে বলুন, আমার প্রাণের স্বামী আপনি এমন কষ্টের কাজ করবেন না যেন আমি আবিনা সহ্য না করতে পারি। আচ্ছা আমি আপনি জুম্মা জুম্মা আট দিন বিয়ের পরে যদি বউটাকে বলি, এই দেখো দেশে তো আয় রোজগার ভালো নেই, আমি একটু আরবে যাব, নাই আমেরিকায় যাব, কি কুয়েতে যাব, কি জটানে যাব, বউ কি হ্যাঁ কি না কোনটা বলবে? এক চান্সে বলবে যাবি তাড়াতাড়ি, পরের লাইফে পার্টনার আছে সেই চালাবো। এরা এখনকার স্বামী রে, এরা মহব্বত মিল মহব্বত তো দূরের কথা, বার্ষিক মহব্বত দেখা যায় যা ভিতরে পাওয়া যায় না। মেয়েদের একটা খেজিয়াত খারাপ আছে, 20 বছর ধরে সংসার করলে, আমি 20 বছরের মাথায় কোনো একটা অন্যায় করে ফেললেন, আপনি বউ একটা জিনিস আনতে বললো সেই জিনিসটা আপনি আনলেন না, এখন ওই 20 বছরের মাথায় যখন বউ একটা কাজ বলেছে আপনাকে আর আপনি কাজটা করলেন না, ওই একটা দিনের কারণে 20টা বছর আপনাকে পুরো হারাম করে ছেড়ে দেবে। যে গুলোটা নিয়ে না আমি জ্বলে জ্বলে মরে যাচ্ছি আজ 20টা বছর ধরে, এলে আর পারলুম না, অথচ 20 বছরের মধ্যে কিচ্ছু হয়নি, ওই একদিনই ঘটেছে। একটা দিনের কারণে যদি পুরো গোটা জীবন তাই ধ্বংস হয়ে যায় তাহলে আপনাদের জীবনের কে সার্টিফিকেট দেবে আপনি ভালো? একটা পুরুষের সার্টিফিকেট পেতে গেলে তার স্বামীর তার স্ত্রীর কাছে যথেষ্ট, আর একটা স্ত্রীর সার্টিফিকেট পেতে গেলে তার স্বামীর কাছে যথেষ্ট, দূরে কোথাও খুঁজতে যেতে হবে না। আবিনা বললেন, ও আমার প্রাণের স্বামী আমাদের সংসারটা বড় হতে চলবে, যতদিন যাবে সংসার বড় হয়ে যাবে, ও আমার প্রাণের স্বামী আপনি কোথাও একটা কাজের সন্ধানে বেরিয়ে যান,
গোটা এলাকায় খোঁজাখুঁজি করে না 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 কোথাও কাজ পায় না। একদিন চলে যায় চলে যায় আবিদার স্বামী আব্দুল্লাহ কোন কাজের সন্ধান খুঁজে পায় না। ও সোনা মানি কেনা আব্দুল্লাহ এক তারিখে তিনি বাড়িতে ফিরছেন, কাজের সন্ধান করে বাড়িতে ফেরার পথে আব্দুল্লাহকে পেছন থেকে ডাক দিয়ে বললে, হে আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বললে, হে ভরিয়া মদিনার সুন্দরী মেয়ে মক্কার সুন্দরী মেয়ে ভরিয়া অতি ভরি রোগের বীর মরিয়া কি জন্যে তুমি আমাকে ডাক দিলে একটা বার আমাকে বলো না গো। ও সোনা মানি কি না আমি না গা কি জন্য তুমি আমাকে ডাল করিয়েছ বলো না বা। আমি না ওই সময় ওই সময় মরিয়াম বললে, হে আব্দুল্লাহ আমার মনে বড় একটা আশা লুকিয়ে আনছে, আমার জীবনের বড় আশা রয়েছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি কি আমার বিবাহে রাজি হয়ে যাবে? আমি আব্দুল্লাহ ওই সময় বললে, হে মরিয়া আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি কি জানো না? ওই সময় মরিয়াম বললেন, বিয়ে হয়েছে জানি, কিন্তু না 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 আপনার বিয়ে হয়েছে বটে আমি ওটাও তো জানি, তবে আমি আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম, বিয়ে করবেন কি না বলুন। আব্দুল্লাহ বললে, হে মরিয়া দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আমি আব্দুল্লাহ তোর কোনো কথার জবাব দেব না। মরিয়াম আবার আব্দুল্লাহ জেনে একটু এগিয়ে যায়, মরিয়াম আবার পেছন থেকে ডাক দিতে লাগে, আব্দুল্লাহ হে আব্দুল্লাহ চলে তো যাবি, আর একটু শুনে নে, যদি আমাকে বিয়ে করিস আমি 100 উটো তার সঙ্গে পুরস্কার দেব। মালার উট তোমাকে দেব, দাবি আমার একটা, একটা রাত তুমি আমার সঙ্গে কাটাবে কিনা বলো। আব্দুল্লাহ কোনো কথা জবাব না দিয়ে বললেন, হে মরিয়াম তোর কথার আমি জবাব দেব, তবে আজ নয় আগামীকাল আমি বাড়িতে যাব, আমার আব্বা রয়েছে আমার আম্মা রয়েছে আমার পেরারে দিদি আমিনা রয়েছে, আমি ওদেরকে জিজ্ঞাসা করব, তারপরে আমি তোমাকে সে কথা দেব। সোনার মানিকেরা আব্দুল্লাহ গুটি 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 পায়ে বাড়িতে চলে গিয়ে মায়ের কাছে গিয়ে ঘোরাঘুরি করে, আম্মার কাছাকাছি ঘোরাঘুরি করে, মা বলে, ওরে বেটা কোনদিন আমার ধরে বাড়ে এত ঘোরাঘুরি করো না, কি হয়েছে তোমায় বলো না বেটা? আব্দুল্লাহ বললেন, আম্মা আমি বড় গরিব আমি বড় অসহায়, বলি তোরা আমাকে বিয়ে করবার প্রস্তাব দিয়েছে মা, আমাকে যদি বিয়ে করে আমাকে 100 উটার উড়বত্তি মাল আমাকে দেবে, আপনি যদি একটু রাজি হয়ে যা আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো। আম্মা জান বললে, বাবা আব্দুল্লাহ আমি তোমার দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলাম, তবে তোমার আব্বা যদি অনুমতি দেয় তবেই তো দিলাম। সোনার মালিকেরা আব্দুল্লাহ আব্বার কাছে চলে গেল, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে ঘোরাঘুরি করে আর বলে, আব্বা যা আব্বা কথা বলতে পারে না, কি করে বলবে? কিছু সময় বাদে আব্দুল মত
মুতালিব বললেন, ওরে বেটা আব্দুল্লাহ, বারে বারে আমাকে ডাকছিস, আমি ফিরছি, কোনো কথা বলিস না, কি ব্যাপার? আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমি বড় গরিব, আমি বড় অসহায়, বনি জোহরা গোত্রের মেয়ে মরিয়া আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আব্বা আপনি যদি রাজি হয়ে যান, আমি দ্বিতীয় বিয়ে করে বড় লোক হয়ে যাব। আব্বা জান কথা দিলেন, ওরে আমার বেটা, আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলাম, তবে আমার বৌমা আবিনা যদি অনুমতি দেয়। অবশেষে একটা জায়গায় গিয়ে আটকে গেল তার স্ত্রীর কাছে। আচ্ছা, সাধারণত আমরা জানি কোন স্ত্রীর কাছে গিয়ে কোন মহিলা যদি বলে তুই তোর স্বামীটাকে আমাকে দে, আচ্ছা ওই স্ত্রী তার জবাবে কি দিতে পারে? স্বামীকে জমির দিতে পারবে, কিন্তু পরে দিতে পারবে গো? বলে আমার স্বামীকে জমির দিতে রাজি, তবে পরে দিতে রাজি না। এখন আব্দুল্লাহ বড় চিন্তিত হয়ে পড়ে, আমি আমার স্ত্রীর কাছে কি করে গিয়ে এই কথাটা বলব? আব্দুল্লাহ আস্তে আস্তে ঘরে চলে গেল। যাওয়ার পরে গভীর রাত হয়ে যায়, আব্দুল্লাহ ঘুমায় না, আমিনাকেও ঘুমাতে দেয় না। কিছু সময় বাদে আব্দুল্লাহ আমিনাকে গিয়ে বললেন, ও ফেরানে বিবি আমিনা, তুমি তো জানো আমি বড় গরিব, আমি বড় অসহায়। আব্দুল্লাহ বিবি আমিনা বললেন, ও প্রাণের স্বামী, আপনি যে গরিব এটা তো আমি জানি, আমার ঘরে খাওয়া নাই এটাও তো আমি জানি, তবে আপনি কি আশা নিয়ে বলতে চান একটু বলুন না। আমিনাকে আব্দুল্লাহ যতবার বলতে যায় ততবার মুখটা ফিরিয়ে নেয়। ও সোনা মানিকেরা, কিছু সময় বাদে আব্দুল্লাহ বলি দিলে, ও প্রাণের বিবি আমিনা, আমি বড় গরিব, আমি বড় অসহায় গো, যদি বনি জোহরা গোত্রের মেয়ে মরিয়া আজ যদি আমাকে বিয়ে করে, না 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 আমি আর গরিব থাকব না, আমি বড় লোক হয়ে যাব। ও সোনা মানিকে না, আমি না ওই সময় বললে, ও প্রাণের স্বামী, আপনি যাতে রাজি আমি আমিরাম তাতে রাজি, আপনি যাতে খুশি আমি আমিরাম তাতে খুশি, আপনি যদি দ্বিতীয় বিয়ে করে সুখী হন আমি আমিনা সেটাতেই রাজি হয়ে গেলাম। জোরে বলো। স্বামী স্ত্রীর কি মিল মহাব্বত ছিল! আমিনা আব্দুল্লাহর প্রস্তাবে আমিরা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ পরের দিন সকালবেলা ফজর হয়ে গেল, ভোরের বেলা গুটি গুটি পায়ে বেরিয়ে এসে আব্দুল্লাহ সেই বনি জোহরা গোত্রের সামনে এসে দাঁড়িয়ে ডাক দিলেন, হে বেরিয়া, বেরিয়ে আয়, আমি আব্দুল্লাহ এসেছি গো। মরিয়াম বেরিয়ে এলো। যে রাত্রে আমিনা দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিল, ওই রাত্রে আমিনা আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ কপালে চুম্মা দিয়ে নূরে মুহাম্মাদিটা আব্দুল্লাহর কপালে যে জায়গাতে ছিল সেই জায়গাতে চুম্মা দিয়ে নিজের গর্ভে ধারণ করেছিল। একবার জোরে বলুন, বনি জোহরা গোত্রের বাড়ির সেই মরিয়ামের বাড়ির সামনে গিয়ে আব্দুল্লাহ গলা চিৎকার করে করে ডাকলো। আব্দুল্লাহর জন্য মরিয়াম বাইরে বেরিয়ে এসে বললে, হে আব্দুল্লাহ, গতকাল পর্যন্ত আমার দাবি ছিল, প্রস্তাব ছিল, আজ প্রস্তাব নেই, ফিরিয়ে নিলাম। কেন গো বাবু? গতকাল আমি তোমার কাছে আবদার করেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম,
কিন্তু আজ আর সে প্রস্তাব দিচ্ছি না, ফিরিয়ে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করব না। মরিয়ম জানত আব্দুল্লাহর কপালে রয়েছে নূরে মুহাম্মাদি, ও তো আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরিয়ম জেনেই বলেছিল একটা রাতের জন্য পারলেও আমাকে বিয়ে করো, তারপরে না হয় তুমি আমাকে ছেড়ে দেবে। ওর আশা ছিল এই নূরে মুহাম্মাদিতা আল্লাহর নবীর মা হবে ওই মরিয়ম। সেই বলে না মাছে মাসির দরদ বেশি হলে কি হয় বাবা, ডাইনি হয়। আমিনার বাপ তো কিছু দিতে পারিনি, আর মরিয়ামের একটা রাতের জন্য 100 উট আর 100 উট ভর্তি মাল দিচ্ছে, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আমিনা বুঝতে পেরে সেই রাত্রে নূরে মুহাম্মাদিটা নিজের গর্ভে নিয়ে নিল। মরিয়াম বেরিয়ে এসে বললে হে আব্দুল্লাহ, আমি রাগ করিনি গো আব্দুল্লাহ, শুনে নাও জেনে নাও, তোমার স্ত্রী আমিনার কাছে গিয়ে বল না না না, আমিনার গর্ভে যা কিছু জমানার নবী রয়েছে গো তোমার স্ত্রী আমিনা নিজে তার গর্ভে ধারণ করে নিল। জোরে মরিয়াম বললেন হে আব্দুল্লাহ, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রী আমিনাকে গিয়ে বলো আমিনা ওই বাচ্চাটার দুনিয়ার জমিনে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত শ্বশুর থাকবে, আমিনা যেন বাচ্চাটার অতি আদরের অতি যত্নে লালন পালন করে। হে আব্দুল্লাহ আমিনাকে গিয়ে বলবে আমিনা ওই বাচ্চার যেন কোনো কষ্ট না দেয়, ওই বাচ্চার যেন পৃথিবীর জমিনে কষ্ট না হয়। আব্দুল্লাহ কথাটা শুনে গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে এসে আমিনার ঘরের ভিতরে গিয়ে বললেন ওগো প্রাণে বিবি আমিনা, আমি এখনই পরি জোহরা গোত্রে বিয়ে মরিয়াদের কাছ থেকে শুনে এলাম তোমার গর্বে নাকি আখিরি জমানার নবী রয়েছে গো আমিনা, আমি গোটা মক্কার জমিনে কোথাও কাজ খুঁজে পেলাম না, আমাকে বাইরে যেতে হবে হে আমিনা, আমি আমার ভাইদের সঙ্গে আলোচনা করে দেখলাম। আমার ভাইরা বললেন আমার ভাইরা আমাকে ওদের সঙ্গে ব্যবসায় নিয়ে যাবে, আমিনা তুমি তুমি যেন এই বাচ্চার কোনো ক্ষতি হতে দিও না। ও সোনাদারিকেরা আব্দুল্লাহ কথাটা বললে ভাইদের সঙ্গে আলোচনা হয়ে গেল, আব্দুল্লাহ বিবি আমিনা রাতে বেলা দুজনা পেরে মানা করে আর কান্না কাটি করে, আমিনা বলে ও প্রাণের স্বামী আমি আপনাকে না দেখে কি করে রাত কাটাবো, আপনি ব্যবসায় চলে যাবেন কবে ফিরবেন তা তো জানি না। আব্দুল্লাহ আমিনার গলাটা জড়িয়ে ধরে কাঁদে না বলে বাবা প্রাণে বিবি আমিনা আমি তো ব্যবসায় বেরিয়ে যাব, আমি আর তোমাকে দেখতে পাবো না, আমি কি করে ব্যবসায় সময় কাটাবো। আমিনার আব্দুল্লাহ সারাটা রাত পেরে মারা পুরে সময় কাটিয়ে দিল, সকালবেলা আব্দুল্লাহর আব্দুল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বললে হে আব্দুল্লাহ জলদি
করে বেরিয়ে এসো বেরিয়ে এসো আবদুল্লাহ ঘরে দরজাটা খুলে বাইরে বার হলো আবদুল্লাহ ঘরে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো আমিরাও সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আমিরার আবদুল্লাহ দুজনাই দাঁড়িয়ে আছে আবদুল্লাহ উঠে পিঠে উঠে গেল সিরিয়ায় ব্যবসায় বেরিয়ে যাবে দামেস্কের জমিনে ব্যবসায় বেরিয়ে যাবে আবদুল্লাহ উঠে পিঠে উঠে বলল আমিরার চোখ দিয়ে টপ 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 করে পানি ঘড়িয়ে যায় আবদুল্লাহর চোখ দিয়ে টপ 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 করে পানি ঘড়িয়ে যায় দুজনা অজানে কাঁদে আবদুল্লাহর উটটা জহরি ছেড়ে দেওয়া হলো বারে বারে যায় এক পা দু পা করে উঠে গিয়ে যায় আবদুল্লাহ বারে বারে পিছন দিকে তাকায় আমিরা চোখের পানিতে কাপড় ভিজে যায় আবদুল্লাহ চোখের পানিতে জামা ভিজে যায় আবদুল্লাহ যখন পাহাড়ের মাথায় উঠে গেল আবদুল্লাহ বললে গে বেড়ে বিবি আমিরা ঘরে চলে যাও ঘরে চলে যাও আমি তোমাকে দেখে আমায় বড় কষ্ট হয় আবদুল্লাহ কথাটা শুনে আমিরা চোখের পানি মুছে নিজে তার আপন ঘরের দিকে চলে যায় আবদুল্লাহ পাহাড় টপিয়ে চলে যায় দুজন আর দুজনাকে দেখতে পায় না সোনার মালিকেরা ব্যবসা করার পরে তিন মাস হয়ে গেল নক্কার জমিনে আওয়াজ উঠে গেল আব্দুল মুত্তালিবের বেটারা আজই ব্যবসা করে বাড়িতে ফিরে আসবে আব্দুল মুত্তালিবের বেটারা আজই মক্কায় ফিরবে আচ্ছা আব্দুল মুত্তালিবের বৌমারা আনন্দিত না রাগান্বিত আনন্দিত আব্দুল মুত্তালিবের 10 ছেলেরা সবাই ব্যবসা থেকে বেরিয়ে এলো আবু আনামক বাবলা প্রেরণ পেয়েছে ওরা বলল একটু গাড়ি একটু দাঁড় করিয়ে দাও উটগুলোকে আমরা একটু নেমে যে যার এস্তেঞ্জা করে নিই যে যার নাস্তাটা করে নিই সবাই উটের পিঠ থেকে নেমে পড়লো আবদুল্লাহ উটের পিঠে বসে রয়েছে কিছু সময় বাদে আবদুল্লাহ উটের পিঠের উপরে ছটপট ছটপট ও ছটপট করতে লাগে আবদুল্লাহ উটের পিঠ থেকে জমিনে নেমে গিয়ে গড়াগড়ি খায় আর বারে বারে বলে ও আমার ভাই জানে না আমি আবদুল্লাহ বলে ভাই আর বাজবো না আমি আবদুল্লাহ মনে হয় চির তোরে বিদায় নিয়ে চলে যাব আবদুল্লাহ ভাইরা দৌড়ে চলে এলো রে আবদুল্লাহ জীবনে বহু ব্যবসা করেছি গো কিন্তু না না আবদুল্লাহ তুমি আমাদের সঙ্গে ব্যবসায় আসার কারণে এত লাভ হয়েছে জীবনে এত লাভ কখনো কোনো ব্যবসায় হয়নি আবদুল্লাহ সব টাকা যদি তোমার পিছনে ব্যয় হয়ে যায় আমি সব টাকা ব্যয় করে দেব তবে তোমার কোনো ক্ষতি হতে দেব না আবদুল্লাহর ভাইরা আবদুল্লাহকে সান্ত্বনা দেয় আবদুল্লাহ বারে বারে বলে ও আমার ভাই জানেরা আমি আবদুল্লাহ মরে যাব চলে যাব আমার স্ত্রী আবিরা বাড়িতে রয়েছে গো আমার স্ত্রী আবিনার উপরে যেন তোমরা কেউ অত্যাচার করো না আমার আবিনাকে যেন তাড়িয়ে দিও না আমার আবিনাকে যেন গালিগুলুজ করো না আমার আবিনার যেন কোনো কষ্ট দিও না আব্দুল্লাহ কথাগুলো বলে আর নিজের জীবনটা শেষের দিকে গিয়ে যায় আব্দুল্লাহ কিছু সময় বাদে মারা গেল আব্দুল্লাহ বিদায় দিয়ে চলে গেল আবদুল্লাহর ভাইরা ওই আবু নামক বাবলার প্রান্তে আল্লাহর নবীর আব্বা আবদুল্লাহ
ওখানে দাফন করে দিয়ে ওখানে মাটি দিয়ে ভাইরা সকলে বাড়ি ফিরে এলো, যে যার স্ত্রীর ঘরে চলে গেল। কিন্তু না, আমি না সারাটা রাত খাটা সারাটা রাত পথের দিকে চেয়ে বসে আছে, আমার স্বামী তো আমার ঘরে এখনো আসে না। আমি না সকাল হয়ে যায় ভোর হয়ে যায়, ভোর হয়ে যাওয়ার পরে দৌড়ে দৌড়ে শ্বশুর আব্বালিমের কাছে গিয়ে বললেন, আব্বা যারা আপনার বেটারা কি আজ বাড়িতে ফেরে না, আপনার বেটারা কি বাড়িতে আসেনি? আব্বা ভাইরা ফিরে এসে যে যার ঘরে চলে গেল, আব্বার সঙ্গে কারোর কথা হলো না। আবিরা ডুকরে ডুকরে কাঁদে নারে বলেন, আব্বা যা আপনার ছেলেরা কি বাড়িতে ফিরেছে, আপনার ছেলেরা কি ঘরে ফিরেছে? আব্দুল মুত্তালিব মাথাটা হেট করে কিছু সময় থেকে বলল, বোমা বিনা ঘরে যাও ঘরে যাও, আমি আমার বেটাদের কাছে সংবাদ নিয়ে আমি তোমাকে জানাচ্ছি। বোমা বিনা ঘরে চলে গেল, ছেলেদের খোঁজ খবর নিয়ে দেখে আমি নার সাবি আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা বেটা আবদুল্লাহ আবু নামক বাবুলা ফেরান্ত চিরতরে ঘুমিয়ে পড়েছে। হে আবদুল্লাহর ফিরে কোনদিন আমিনার ঘরে যাবে না, আমিনার ঘরে কখনো যাবে না। সোনার মানিকেরা ভাইরা বলে দেওয়ার পরে ভাইরা বললেন, আব্বা যা আমাদের ভাই আব্দুল্লাহ ছোটবেলা থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন কষ্ট রোগ হয়নি, কষ্ট হয়নি জীবনে কোন রোগকে আক্রমণ করিনি। আব্বা যা আমাদের বোমা শরীরে মনে হয় কোন সোয়াসে রোগ রয়েছে, আব্বা এই সোয়াসে রোগের কারণে আমার ভাই আব্দুল্লাহ চিরতরে বিদায় দিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের মাথায় কথাটা খেটে গেল। আব্দুল মুত্তালিব কিছু সময় বাদে বোমা আবিনাকে ডাক দিলেন, ও বোমা আবিনা জলদি করে আমার সঙ্গে দেখা করো মা। আবিনা যেই না এলো, আব্দুল মুত্তালিব বললে, বোমা আবিনা তোমার শরীরে যে সমাজের রোগটা রয়েছে ওই রোগের কথাটা বিয়ের আগে কেন বলনি? ওই সময় আবিনা ডুকরে ডুকরে কাঁদে না বলেন, আব্বা যা ও আব্বা যা আমি আবিনা জীবনে কোনোদিন কোনো ডাক্তারখানায় যাইনি, শরীরে কোনো রোগ নেই, আব্বা আপনি মিথ্যা অপবাদ আপনি আমাকে দেবেন না। আব্দুল মুত্তালিব বললেন, বোমা আমিনা আজ থেকে আর তোমার এই ঘরে থাকার অধিকার নাই, জলদি করে চলে যাও, তুমি তোমার বাপের বাড়িতে ফিরে যাও। আবিনা হাতজোড় করে কাঁদেন আর বলেন, আব্বা আমি যদি বাড়ি যাই গ্রামে আমাকে ফিরি না করবে, আব্বা জান আপনি আমাকে বাড়িতে তাড়িয়ে দেবেন না, আপনার বাড়িতে আমার একটা সারাই দিন। আমি আমিনা কোনোদিন কোনো বুর ঘরে কোনো ভাইয়ের ঘরে যাব না, আমার কাছে ওদের আসতে বারণ করে দেন, আমি কোনোদিন ওদের কাছে যাব না, ওরা যেন আমার কাছে না আসে, তাহলে আমার সমাজে রোগ ওদের আক্রমণ করবে না। আপনি আমাকে তাড়ান না, আমি আমিনার যার বাড়িতে ফিরে যেতে পারবো না। সোনার বাণীকে রাখা আমিনা কথাটা শুনে আব্দুল মুত্তালিব একটু খাবড়ে গেল। আব্দুল মুত্তালিব নিজে নিজে যেন শান্ত হয়ে পড়ল। কিছু সময় বাদে আমিনা বললে, আব্বা যান যদি আমাকে আপনার বাড়িতে না জায়গা দেয়
তবে আপনার কাছে আমার একটাই মাত্র দাবি, ওই যে দূরে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের পাহাড়ের কোলে আমাকে একটা কুড়ে ঘর তৈরি করে দেন। আমি ওই ঘরের ভিতরে বসবাস করব, আমি লোকালয় আসব না, আমি কারোর কাছে যাব না, আমি কাউকে কিছু বলবো না। শ্বশুর আব্বা কথাটা মেনে নিলেন, পাহাড়ের পাহাড়ের কোলে একটা কুড়ে ঘর তৈরি করে দিয়ে আমি আর বললেন রাতের বেলা চাঁদের আর দিনের বেলায় সূর্যের আলো আমিনার ঘরে প্রবেশ করে এত সুন্দর খাবার, রাতের বেলা চাঁদের আলো এত সুন্দর খাবার, দিনের বেলা সূর্যের আলো ঢুকে আমিনা ঘরের ভিতরে আল্লাহর কাছে কাঁদে না, বলেন আল্লাহ আমি আমিনা এত বড় করে দিই, আমি আমিনা কি অন্যায় আপনার কাছে করলাম, যে যার কারণে তারই সাজা এত কঠিন। আমিনার কান্না খায় আমার আল্লাহ সহ্য করতে পারল না, আবার আল্লাহ সংবাদ দিয়ে দাঁড়াও, ও আমিরা এটা হলো জাহিলিয়াতের জমানা, আমিরা তোমার গর্বে রয়েছে আখিরি জমানার নবী, তুমি অতি সুন্দরী, তুমি অতি সুন্দরী ভবনী আমিরা, তোমার স্বামী অল্প দিনে বিদায় নিয়ে চলে গেছে, না ছড়িয়ে দেওয়া হয় মক্কার মানুষেরা তোমাকে আর সতী থাকতে দেবে না। জোরে বলুন, আল্লাহ যেটা করে ভুল কিছু করে বাবু? আল্লাহ যেটা করে বান্দার উপকারের জন্যই করে। আমিনার কান্নায় আল্লাহ সইতে পারল না, আল্লাহ বললে সে আমার ফেরেশতারা আমিনার কাছে গিয়ে সংবাদটা জানিয়ে দাও, হে আমিনা জাহিলিয়াতের জাহিলিয়াতের জমানা বেঈমানেরা তোমাকে সতী থাকতে দেবে না, তোমাকে ক্ষতি করে ফেলবে, তাই আমি আল্লাহ এমন একটা গুজবের খবর ছড়িয়ে দিলাম তোমার ধারে বাড়েও কেউ ঘেঁষবে না। একবার জোরে বলুন না, আমিনার কান্নাটা একটু ঠান্ডা হলো, আমিনার কান্না একটু ঠান্ডা হলো, কান্না ঠান্ডা হওয়ার পরে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, আমিনা ওই পাহাড়ের দিকে একটু বেড়াতে যায়, লোকালয় তো যাওয়া বারো, কোথাও তো যেতে পারে না, কোনো গুরু বাড়িতে যায় না, একটু পাহাড়ের ধারে বেড়াতে যায়। পাহাড়ের ধারে বেড়াতে বেড়াতে দেখা গেল হঠাৎ আমিনা একদিন দেখতে পাচ্ছেন সাবা পাহাড়ে বাঘ দাঁড়িয়ে আছে, আর মারওয়া পাহাড়ে একটা হরিণ দাঁড়িয়ে আছে। আমিনা ভোরের বেলা সেই পাহাড়ের দিকে যখন ঘুরতে গেল, সাবা পাহাড়ে বাঘ আর মারওয়া পাহাড়ে হরিণ দেখে আমিনা থমকে উঠল। যে হরিণের জানে দুশ্মন্ত অথচ বাঘ আর হরিণ আজকে কেউ কাউকে শিকার করে না, হরিণ কেন দৌড়ায় না, কি হয়েছে এদের আমি তো কিছু বুঝতে পারছি না। আমিনা পাহাড়ের ধারে যখন ঘোরাঘুরি করছে, বাঘেরা বাঘ আর হরিণ ফালুক ফুলুক করে তাকাচ্ছে বারে বারে, আমিনা ভয় পেয়ে গেল, নিজে পিছন ঘুরে আস্তে আস্তে আমিনা নিজের ঘরের দিকে বেরিয়ে আসে। হঠাৎ বাঘের জবান খুলে যায়, বাঘ জবান দিয়ে ডাক দিলে আমিনা দাঁড়িয়ে যা, গান দাঁড়িয়ে যা, আমিনা দাঁড়িয়ে যা, ও আখিরি জমানার নবীর আম্মা আমিনা
একটু দাঁড়িয়ে যা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় আপনি খবরদার পাবেন না। আমি না আম্মা জানা আপনার ভয়ের কোনো কারণ নাই মা, আমি না দাঁড়িয়ে গেলে বাবার হরিণ সাবা পাহাড় আর মারোয়া পাহাড় থেকে ছুটে 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 আমি না পায়ের কাছে এসে শেষে দাঁড়িয়ে পড়ে যাই জোরে বল। আমি না বললে হে জঙ্গলি পাহাড়, হে জঙ্গলের হরিণ কেন তোমরা আমাকে সিজা করো, জঙ্গলি বাঘার হরিণ বলতে লাগেন ও মা বিলা, আমরা তোমাকে সিজদা করি না, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে আমরা আজ তিন দিন হয়ে যাই, আখেরি জামানার নবীর খুশবু বাগানে উড়ে উড়ে ফেড়াই, আমি আমরা সে আবি নাকি আমরা সে আখেরি জামানার নবীর খেরানটা কোথা থেকে আসে কোথাও খুঁজে পাই না গো, তাই চারিদিকে ছোটা ছুটি ছোটা ছুটি করি। ও জঙ্গলি ও জঙ্গলি হরি তোমরা তিন দিন ধরে আমাকে খোঁজাখুঁজি করছো কি কারণে, বলে আখিরি নবীর সঙ্গে দিদার করব বলে, আখিরি নবীকে একটু দেব বলে দর্শন করব বলে। আমি না বললেন আখিরি জমানার নবী কোথায়, বা জবান দিয়ে বলতে লাগলেন হে মামিনা তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে উনি হলেন আখিরি জমানার নবী, জোরে বলুন এর মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। লাইনে ফেরে মজন ইউসুফের ফেরে জুলাইখা, লাইনে ফেরে মজন ইউসুফের ফেরে জুলাইখা, আর নবীর পেয়ে মেরে এ বেলাল পাগল, আর জি আমিনার কানে সংবাদ দিয়ে গেল জঙ্গলি বাঘ আর হরি যে আপনার গর্ভে রয়েছেন আখিরি জামানার নবী দোজাখানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার চিল্লে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা দিল তো জঙ্গলি বাঘ। এ বাবু বাঘ নবী দুনিয়ায় আসার আগে নবীকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, ভালোবেসেছেন। আমরা সকলেই জানি আমরা নামি আমরা দামি, আমাদের নাম বেশি দাম বেশি জ্ঞান বেশি বিবেক বেশি বুদ্ধি বেশি ঈমানটা কম না বেশি, ঈমানটা কম না বেশি, ঈমানটাও বেশি, এসেছি সবার শেষে জান্নাতে যাব সবার আগে, এর মতন খুশির খবর আর কিছু আছে? একবার চিল্লে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের নাম দাম জ্ঞান বিবেক বুদ্ধি ঈমান সব কিছুতে আল্লাহ বেশি করিয়েছেন, এবং এসেছি সবার শেষে যাব তো সবার আগে জান্নাতে। সেই নবী ভক্তি নবী ভালোবাসার মানুষেরা কোথায় গো বাবু? জি জঙ্গলি বাঘ আর হরিণ এসে আমিনাকে জানিয়ে দিয়ে গেল এটা আখিরি জামানার নবী।
ছেলেরা বাচ্চারা মা বোনেরা মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা কর। আল্লাহর নবীর আম্মা আবিরা গুটি 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 পায়ে নিজে তার ঘরের ভিতরে চলে এলো। ঘরের ভিতরে আসার পরে কিছুদিন বাদে নবী ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। সোনার বাড়িকে রাখা আমার আল্লাহ পাক জান্নাতি চারজন মহিলা পাঠিয়ে দিল, চারজন জান্নাতি মহিলা পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীকে দুনিয়ায় ধন্যি হিসাবে তারা তাদেরকে পাঠালো। আল্লাহ নবীর ঘরে, আল্লাহ নবীর ঘরে, আম্মা জানা আবিনার ঘরে চারজন জান্নাতি মহিলা এসে আবিনার ঘরে যেইরা প্রবেশ করলো, আমিনা ভয়ে ভয়ে পেয়ে গেল, আমিনা ভয়ে ভয়ে বড় বড় ভয়ে ভয়ে পেয়ে গেল। আমিনা ভয়ে পেয়ে যাওয়ার পরে আমিনা বললে, ও আল্লাহর বান্দারা তোমরা কারা, কি জন্য আমার ঘরে এসেছ? আমার ঘরে তো কারোর আসার কথা নাই, আমার ঘরে তো কারোর আসার কথা নাই, তোমরা আমার ঘরে দেখে এসেছ গো। চারজন জান্নাতি মহিলা বলেছিলে, ও বোনাবিরা আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে, আখিরি জামানার নবী আজ দুনিয়ার জমিনে আসবে, দুনিয়ার কোন মানুষ তোমাকে চেয়ে তোমার কাছে ধন্যি হিসাবে আসবে না, তাই আমার আল্লাহ জান্নাত থেকে স্বয়ং আমাদের পাঠিয়ে দিলেন। জোরে বল আমিনার সহজ বেড়ে গেল। সোনার বাণীকে রাখা জান্নাতি মহিলারা আমিনার ঘরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আল্লাহর নবীর ভবিষ্যৎ হয়ে যাওয়ার সময় হয়ে যায়। আল্লাহর নবী সবে সাদেকে সবার নবী আবার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। ও সোনা মানিকে রাখা আজ এত বছর ধরে নবী দিবস পালন হচ্ছে বহু জায়গাতে, আজ আমরা বহু শুনেছি বটে, তবে একটা কথা কি আপনি আমাকে বলবেন, নবী আবার আপনার মতন কি স্বাভাবিক ভাবে দুনিয়ায় এসে কিভাবে এসেছে? তাহলে আমাদের মতন যেরকম স্বাভাবিক আসেনি, তাহলে এসছে তো নবী দুনিয়ায়। কেতাবে পরিষ্কার বলা হলো নবী আমার মায়ের কোখ থেকে, কোখ থেকে আম্মা জান আমিনা নিজে বর্ণনা করে বলছে, আমি লক্ষ্য করে দেখলাম আমার কোখ থেকে যেন একটা নূরের দলা বেরিয়ে গেল, আর সেই নূরের দলাতে শাম দেশের অট্টলিকা গুলো আমি আমিনা আমার ঘরের ভিতর থেকে বসে বসে দেখতে পেলাম। একবার জোরে বলে নবী কোখ থেকে বেরিয়েছে, আর কোখ থেকে জন্ম নেওয়ার পরে আমিনা বললেন, আমি দেখলাম একটা নূরের দলা যেন আমার কোখ থেকে ছিটিয়ে বেরিয়ে পড়লো, আর সেই নূরের আলোতে শাম দেশের অট্টলিকা গুলো বসে বসে তিনি দেখতে পেলেন। যে আমিনা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা শরীফে শুয়ে রয়েছেন, সংবাদ চলে গেল আব্দুল মুত্তালিব দেখতে আসছেন, আব্দুল মুত্তালিব দাদু ভাইকে দেখতে আসছেন। দেখতে আসার সময় কেউ কেউ বলেছেন আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব যখন আমিনার ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, আব্দুল মুত্তালিব দেখলেন একজন তলোয়ারধারী ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন গেটের কাছে। আব্দুল মুত্তালিব ভয়ে, কেউ বলেন 7 দিন তার জবান বন্ধ হয়ে গিয়েছিল, তার কারণ আব্দুল মুত্তালিব ভয় পেয়ে 7 দিন তার জবান বন্ধ হয়েছিল। আব্দুল মুত্তালিব যাতে বাড়িতে এসে কাউকে বলতে না পারে যে আমার নাতি হয়েছে, তোমরা যাও গিয়ে দেখো,
কেননা আল্লাহর মালাইকাদের দেখাশুনো চলছে। আর এই সময় যদি গ্রামের মানুষ এসে ভিড় জমায় তাহলে আল্লাহর মালাইকাদের অসুবিধা হবে, যার জন্য কেউ বলে আব্দুল মুত্তালিবের 7 দিন নাকি জবান বন্ধ হয়েছিল। তবে আমি এখনো কোনোদিন পাইনি, পেয়েছি যেটা সেটাই বলছি, যে আব্দুল মুত্তালিব যখন দরজার কাছে এসে দাঁড়ালো, গেটম্যান দাঁড়িয়ে বললেন, হে আব্দুল মুত্তালিব তুমি একটু দাঁড়িয়ে যাও, কিছু সময় একটু দাঁড়াও, কিছু সময় বাদে আল্লাহর মালাইকাদের দেখাশোনা যখন শেষ হয়ে যাবে তুমি তখন তোমার নাতিকে দেখতে যাবে। সর্বপ্রথম দেখে নিল আব্দুল মুত্তালিব বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আব্দুল মুত্তালিব সবাই হওয়ার পরে মুত্তালিব নিজে ঘরে ঢুকে গেল। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আগারে আমার বেটা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকত, আমার নাতিকে দেখে আবদুল্লাহ করে যাতা ঠান্ডা হয়ে যেত। তুমি তোমার বাচ্চাকে যত্ন করে রেখে দাও, ক্ষতি ক্ষতি দিও না, তুমি যেন তোমার বাচ্চাকে ক্ষতি ক্ষতি দিও না, আমি নাকি ফোনে চলে এল। ও শুনে মানিকেরা আরবের পোতা হলো, বাচ্চা তার মায়ের দুধ পান করতে পারবে না, পরে দিন কাবা শরীফে চাতুয়ারি নিয়ে যাওয়া হলো। এক একজন মায়েরা একটা একটা বাচ্চা তুলে নিয়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবীকে কেউ নিয়ে যায় না। আমিনার বাচ্চা খেয়ে নেয় না। সোনার মানিকেরা কেতাবে বলা আছে, হালিমাতুস সাদিয়া একটা উটে করে যে আসছিলেন, সেই উটটার পা ছিল খোড়া, ওই জন্য হালিমা সকলের শেষে এসে উপস্থিত হলেন। কেউ বলে হালিমা কোনো বাচ্চা পাইনি বলে আল্লাহর নবীকে অবশেষে নিয়ে বাড়ি গেল, কিন্তু না না না, আল্লাহ পাক হালিমার কাছে আল্লাহর নবীকে পাঠাবে এটা তার আগের কথা। ও সোনার মানিকেরা হালিমা আল্লাহর নবীকে নিয়ে উঠে পিঠে যেই না উঠে পড়ল, উঠে পিঠে ওঠার পরে দেখে যে উটের ঠ্যাংটা ছিল ভাঙা, যে উটটা ভালো চলতে পারত না, সেই উটের পিঠে হালিমা যখন আল্লাহর নবীকে দিয়ে বসে পড়ল। ও সোনার মানিকে আব্দুল্লাহ হালিমার পেরারের স্বামী উটের সামনে বসে যেই না হালিমার কোলে বাচ্চাটা নিয়ে উটের পিঠে উঠে পড়ল, না না না, উটটা হাঁটাহাঁটি করে না গো, উটটা চলতে লাগে না, উটটা হাঁটাহাঁটি করে না, উটটা চলতে পারে না, চলে না, কিছু সময় বাদে হালিমা আল্লাহর নবীকে নিয়ে উটের সামনে বসে পড়ল। উটের সামনে বসে পড়ার পরে লক্ষ্য করে দেখা যায় হালিমার উটটা সবল সুস্থ হয়ে সবল হয়ে উঠল, হালিমার উটটার গতিতে সকল সঙ্গীরা তারা সকলে পিছনে পড়ে গেল। ও
সোনা মানিকেরা আল্লাহর নবীর সম্মান আজ থেকে নয় দুনিয়ায় জন্মাবার আগে থেকে নবীর সম্মান নবীর ইজ্জত আল্লাহ বানিয়ে রেখেছে সোনা মানিকেরা হারিমান আল্লাহর নবীকে দিয়ে বাড়িতে যাওয়ার পরে যে গাছে ফসল ছিল না সেই গাছের ফসল ধরে গেল যে গাভী দুধ দিত না সেই গাভী দুধ দিতে ভেঙে গেল যে বকরির দুধ হতো না সেই বকরির দুধ হতে লাগলো হালিমার বাড়িতে নবী আমার পাঁচটা বছর লালন পালন হলো পাঁচ বছর পরে হালিমা আল্লাহর নবীকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যায় ও সোনার মানিকেরা হালিমার বাড়িতে এই পাঁচটা বছরে অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে হালিমা আবার পাঁচ বছরের মাথায় আমিনার কাছে দিয়ে গিয়ে বললেন আমিনা তোমার এই বেটা এত লক্ষ্মী বেটা এ বেটা পাই বেটা রহমতি বেটা গো তোমার এই বাচ্চার তুমি বড় আনন্দ দিয়ে খুশিতে রেখো বাচ্চার যেন কোনো কষ্ট না হয় ও সোনা মানিকেরা হারিমা ওই কথাটা বলে আমিনার কাছ থেকে বিদায় দিয়ে চলে যায় আমিনা বিদায় দিয়ে চলে যাওয়ার পরে আমিনা বিদায় নিয়ে হালিমা বিদায় নিয়ে চলে গেল হালিমা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে আম্মা জাহান তিনি বাচ্চার ন্যায় লালন পালন করতে লাগলেন শিশু বাচ্চারা বিকালবেলা পাড়ায় খেলাতে বেরিয়ে যায় আল্লাহর নবী কাঁদে মা বাচ্চারা খেলা করবে আমি আপনার বেটা আমরা কি খেলা করব না আম্মা বললে বেটা রে ওদের বাচ্চারা ওরা রাতে আনতে যাবে সন্ধ্যাবেলা যে যার বাপ মা গিয়ে নিয়ে আসবে ওরে বাচ্চা তোমাকে কে খেলার মাঠ থেকে আনতে যাবে আর বাচ্চা মোহাম্মদ বললে ও আম্মা জান আব্বা যেদিন বাড়িতে আসবে সেদিন আমাকে আনতে যাবে যেদিন বাড়িতে না আসে আমি মোহাম্মদ একা যাব একা বাড়িতে ফিরে আসব আমি না কথা মতো ছেড়ে দিলে বাচ্চা একদিন চলে যায় খেলতে যায় দুদিন হয়ে যায় খেলতে যায় কিছুদিন বাদে বাচ্চার মন বোঝে না মোহাম্মদ বোঝে না বলে কিছুদিন বাদে আল্লাহর নবী আমার ওই খেলা মাঠের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহর নবী কান্নাকাটি করে বাড়িতে আসে না আমিনা আমিনা তিনি বড় চিন্তিত হয়ে পড়লে আখিরি জমানার নবীকে কেউ কি ক্ষতি করলো কেউ কি কিছু করে ফেললো নাকি আমিনা বললেন আব্বাজা আব্দুল মুত্তালিব কে বললে আব্দুল মুত্তালিব বললেন তোমার বাচ্চা যেখানে বাড়িতে আসে না জলদি করে মাঠে যা তোমার বাচ্চাটার তুমি ফিরিয়ে নিয়ে চলে এসো ও সোনা মানিকেরা মা জানাবি না মাঠে ধানে গিয়ে দেখে নবী আমার টুকুরে টুকুরে কাঁদে আমিনা বললেন আমিনা বললেন ও আমার বাচ্চা মোহাম্মদ জলদি করে বাবা চলে এসো আমলার নবী বললে ও আম্মা যা সকল বাচ্চার গায়ে ধুলা ছিল বালি ছিল আব্বারা ধুলা বালি মুছিয়ে কোলে নিয়ে মুখে মুখে চুমা দিয়ে বাড়ি নিয়ে যায় আমি মোহাম্মদ এত বড় অপদার্থ আমি মোহাম্মদ এত কি খারাপ আমার আব্বা জান আমাকে জীবনে কোনোদিন খুলে নেয়নি আম্মা জান আমি মোহাম্মদ হয়েছি বলে আমার আব্বা কি খুশি নয় আম্মা জান বললে বাবা তোমার আব্বা ব্যবসায় গিয়েছে যেদিন ফিরে আসবে
সেই দিন তোমার আব্বা তোমাকে কোলে নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ নবী কান্দে কান্দে মায়ের কোলে উঠে বাড়িতে চলে এলো। কিছুদিন বাদে আল্লাহর নবী আবারও যে ধরে মাঠে বসে আছে, আর যদি আমার আব্বা না আসে, আর যদি আমার আব্বা না আসে, আমি মোহাম্মদ আজও বাড়িতে ফিরব না। আম্মা যা আবি না পা সন্ধ্যা যখন হয়ে যায় আবি না দৌড়ে দৌড়ে ওই খেলার মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আবি না খেলার মাঠের কাছে গিয়ে আল্লাহ নবীকে ডাক দিলে, বাবা মোহাম্মদ জলদি করে চলে আয় বাবা, তোমার আব্বা বড় নিষ্ঠুর, তোমার আব্বা তোমার কাছে আসবে না। আমি তোমাকে আগামীকাল তোমার আব্বার কাছে তোমাকে নিয়ে যাব বাবা। বাবা মোহাম্মদ ফিরে আয় ফিরে আয়, আমি কথা দিলাম আগামীকাল তোমাকে তোমার আব্বার কাছে নিয়ে যাব। তুমি আমার দৌড়ে দৌড়ে মায়ের কোলে উঠে পড়লে, মা জান কোলে করে নিয়ে বাড়িতে ফিরে এসে শ্বশুর আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা যা আপনার নাতি মোহাম্মদের কান্না আমি মা বন্ধ করতে পারি না। আব্বা যা আপনি যদি অনুমতি দেন তবে আমার আব্বার বাড়িতে বহু বছর যাওয়া হয় না। আমার আব্বার বাড়িতে গিয়ে আমার আব্বার বাড়িটা ঘুরে আপনার বেটার কবরের পাশ থেকে আপনার নাতিকে তার আব্বার কবরটা দেখিয়ে বাড়ি চলে আসব। আব্দুল মুত্তালিব পারমিশন দিয়ে দিলেন, ও বোমা বিনা তুমি তো যাবে, তবে মনে রেখে দিও তোমার সঙ্গে আমারই বোন উম্মে আইমানকে সঙ্গে নিয়ে তুমি যাবে। আমিনা উটের পিঠে উঠে গেল আল্লাহ নবীকে নিয়ে, পিছনে উম্মে আইমান বসে বললেন, সোনার মানিকের আগা আবু আরাম বাবলা ফেরান্তে আব্বার বাড়িতে যাওয়ার আগে সে তার স্বামীর খবরের পাশে আগে গেল। আবু আরাম বাবলা ফেরান আল্লাহর নবীর আম্মা উটখানা দাঁড় করিয়ে দিলেন, উটটা দাঁড় করিয়ে দিয়ে বললে, বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, ওই যে দূরে দেখা যায় ওইখানে তোমার আব্বা রয়েছে। আল্লাহর নবী দৌড়ে দৌড়ে কবরের পাশে চলে গেল, আব্বার কবরের উপরে গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি খায় আর বারে বারে বলে, আব্বা এত বড় অপরাধী, আমি মোহাম্মদ এত বড় অপরাধী, আমার কোনদিন গালে মুখে মুখে চুমা দেন না। আব্বা যারা আমার চেয়েও যারা বড়, আমার চেয়েও যারা ছোট, তাদের আব্বারা এসে গায়ের ধুলাবালি মুছে তাদেরকে কোলে মুখে তাদেরকে মুখে গালে মুখে চুমা দেয়। আব্বা আমি কি এত বড় খারাপ, আল্লাহর নবীর কান্না খবর ধরে কান্না, আম্মা জানা বিনার সইতে পারলেন না, আম্মা জানা বিনা একটা গাছের গোড়ায় বসে বসে তিরিও টুকুরে টুকুরে খাদের, আমিনা কান্দতে কান্দতে বেহুশে পড়ে যায়। আমিনা চিরতরে বিদায় নিয়ে চলে গেল সোনার মানিকেরা। আল্লাহর নবী আব্বার খবরটা দেখতে গিয়ে মা কেউ জনদের মতন হারিয়ে এটি হয়ে বাড়িতে ফিরে চলে এলো। আব্বার কবর দেখতে গিয়ে শিশু বাচ্চা মোহাম্মদ তিনিও মায়ের কবর দিয়ে লাস্টে অবশেষে তাকে ফিরতে হলো। জি এরপরে আলোচনা যত যাবে এখন এইভাবে যাবে, সময় প্রায় শেষ। তবে
সংক্ষেপে বাবুরার যে দাবিটা করেছেন, ভাই আমি অ্যাকচুয়ালি চাঁদা তোলা বক্তা নয়,